আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস কিচেন। আজ আমি আপনাদের সামনে একটি মজার রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হচ্ছে টুনা ফিশ কাবাব। এটি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ স্বাদ। সো ভিউয়ার্স, চলুন দেখে নেই এই টুনা ফিশ কাবাবটি বানাতে আমাদের কী কী উপকরণ লাগবে। আমি টুনা ফিশগুলোকে পানি থেকে ভালো করে উঠিয়ে নিয়েছি, পানিগুলো ভালো করে থেকে ফেলে দিয়েছি, একদম শুকনো করে নিয়েছি। দেখুন, এখন আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। সবগুলো উপকরণ আমি টুনা ফিশের সাথে মিশিয়ে নেব। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন, কারণ টুনা ফিশে কিন্তু আগেই লবণ দেয়া থাকে। আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি ডিম দিয়ে মাখাবো। আমি পুরো একটা ডিমের পুরোটা নেইনি, অর্ধেকের একটু বেশি দিয়েছি। আপনারা মাখানোর পর বুঝতে পারবেন ডিম কতটুকু লাগবে। আমার মেশানো শেষ, এখন আমি সবগুলোকে এভাবে গোল আকারে শেপ করে নিব, কাবাবের মতো শেপ করে নিব সবগুলোকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। আমি প্যানে তেল দিয়েছি, তেলটা একটু গরম করে নিয়ে আমি কাবাবগুলো ছেড়ে দিলাম। কাবাব কিন্তু ডুবো তেলে ভাজতে হয় না, অল্প তেল দিয়ে ভাজতে হয়। এভাবে আমি এপিট ওপিট ভেজে নিব। দেখুন ভিউয়ার্স কিভাবে আমি ভেজে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই হলো আমার টুনা ফিশ কাবাব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু খুবই মজার। আপনারা অবশ্যই ট্রাই করবেন।
এবং আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার সাথেই থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ